হারিন না, তুই আর ফোন ধরস না। হ্যাঁ হ্যালো জান, আমি তো একটা জরুরি মিটিং এর ভিতরে ছিলাম, সেই জন্য তোমার ফোন ধরতে পারি নাই। তুই আর মিটিং এর মধ্যে কোন জায়গা আছিস আর কসাই না? মানে কোন জায়গায় মিটিং করতেছিস? মানে আমি যে বসের সাথে মিটিং করতেছি, বসের রুমে। দে তোর বস, দে তোর বস লাগাই যাই কথা কমু। দে হ্যাঁ বস, বাই 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 বাই। আপনি আমার বসের একটু অভিনয় করেন না, মানে আমার বউ বিশ্বাস করতেছে না যে আমি বসের সাথে আছি। আপনি বসের, আমার বস হয়ে একটু আমার বউয়ের সাথে কথা বলেন না। হ্যালো, মানে বস একটা জরুরি কাজ করতেছে তো সেই জন্য তোমার সাথে কথা বলতে পারবে না। এই তুই আমাকে বন্ধ করে জায়গা আস না কেন? হ্যাঁ তুই অন কোন মাইয়ার লগে বইবে ফ্রেম করতেছিস তার আগে এটা কও। হেই তুমি এসব কি বলতেছ? বুঝতে পারছি তুমি মনে ঘুম থেকে উঠছো, হয় আমার এনে আজে বাজে স্বপ্ন দেখতেছো তাই না? আরে বাবা রে, তোর লাই আজে বাজে স্বপ্ন দেখবো কেন? আরে বুঝে আইছি তো। হ্যাঁ আরে হুন, তুই কি মনে করছিস? তুই আর লগে চাপা মারি, বন্ডামি করি, মিশা কথা কই অ্যাক্টিং করে যাবি, আর তোর অ্যাক্টিং সময় দইতে আইতাম না কেন? হ্যাঁ হুন, তুই যে ছ মাস আগে তোর চাকরির মধ্যে এক মাইয়ার লগে ক্যালেঙ্কারি করে ধরা খাই চাকরি চলে গেছে আর কাছে ব্যাক খবর আসে। এই তোমার এই সমস্ত কথা কে কইছে? ওই মুক্তা কইছে না? মুক্তার কথা তুমি বিশ্বাস করবে না, ওই মেয়ে যা বলে সব মিথ্যা কথা। ওর কথা যদি বিশ্বাস করে তাহলে আমাদের সংসার ভেঙে যাবো। কে বালা আর কে খারাপ? তুই আজ যা আ বাসা, তোর আমি বালা করে বুঝাই দিমু। অশিব্য। হ্যালো হ্যালো হ্যাঁ, আমার ব্যাগ